বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমন তাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে। তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও বাড়িতে দুটো ডিম আছে, আমি দুটো ডিম সেদ্ধ করে খেয়ে যাই। কোন ফেলুয়াজম, তুমি দুইটা কেন দশটা ডিম খেলো? তোমার মাথায় এখন কোনো বুদ্ধি খেলবো না, এখন সোজা যাও, সোজা যাও চারিদিকে, চারিদিকে মৌমাছির মতো সরাই ফরা যাও, যাও। ঠিক আছে, মাইয়ার খুঁজে বের করো, ওই মাইয়ার চোখে চোখে রেখো, যাও। আজকে তুমি ছানা খাবা না, আমি খাবো বাকি। যে বিধি, বিধিরে কোন তিথিতে তোমার জন্ম হয়েছিল আল্লাহ মালুম। তুমি তো আমার মাথাটা 49 করে দিতেছ, তুমি যদি উল্টা পাল্টা করার, আমি যদি বিপদে পড়ি, তোমার আমি দইয়া ময়মনসিং লইয়া ময়মনসিংয়ের মাটির নিচে পুতাল বা মনে রাখি, আমি ময়মনসিংয়ের শিল্পপতি কেমায়েতুল্লাহ কাদের। দেখিয়ে ম্যাডাম, আপকো তো মালুম নেই ও কিতনা বড় ডিরেক্টর হ্যায়, কিতনা কিতনা ফিল্ম বানাইয়া। আই মির্জা করিম নতুন নতুন ফর্মুলায় না সিনেমা বানাই, মনে করো মঙ্গল গ্রহে শুটিং করছি, বরফের মধ্যে শুটিং করছি, আই আটলান্টিক মহাসাগরের মধ্যে সেট ফেলি শুটিং করছি, তুমি আরে শুনোনি, আই হচ্ছি এক একটা লেটেস্ট কাজ করি, বুঝছো নি? আচ্ছা, আপনারা যে কইলেন মঙ্গল গ্রহ বরফের দেশ, তারপরে কই আটলান্টিক মহাসাগরে শুটিং করছেন, আমার ছবি দেখান তো। এ শালা কি ম্যাডাম, কি কই, এ নিউ ক্রিয়েটিভিটি হ্যায়, আপকো দিখাউঙ্গা, লেকিন আরে শাহরুখ আই কই আই কই। আচ্ছা শুনো, আর ছবি তো এইসব দেশে মুক্তি পায় না, আর ছবি মুক্তি পায় হলিউড, আর ছবি মুক্তি পায় বলিউড, আর ছবি মুক্তি পায় প্যারিস, আর ছবি মুক্তি পায় বুধ গ্রহে মঙ্গল গ্রহে, জ্ঞান দিয়ে আর ছবি মুক্তি পায়, তুমি কি আনে যাইতে পারো? আর তুমি যদি আনলাকে যাইতে চাও হলিউড, তাহলে তোমার নিয়ে ছবি দেখাইতে পারি, যাইবানি অনক। আর আপনি তো ভালো নেই, এই যে মঙ্গল গ্রহ মে যা পিকচার খিঁচনে কে লিয়ে যাতাও, অটোমেটিকলি পিকচার ডিলিট হয়ে যাতা হ্যায়, কেসে দে দুঙ্গা আপকো, হ্যাঁ আপকো লো ইয়ার অন, ছবি করবে কি না একদম সেটা বল। শুনেন, ছবি না দেখে আমি বিশ্বাস করি না, আগে ছবি দেখাবেন কি কি যামগা। শুনো লিয়া, ভুল কইলা ভুল কইলা, শুনো আলিয়া ভাট অলরেডি ফোন দিয়ে রাখছে আর ফোনে, আই লাইনে দেখ, তোমার লগে কথা বল, কথা শোন না। না না না, সে আবার অন্য মাইয়া যদি দেয় তাইলে আবার খেপি যাইবো, বুঝো না মেয়েলি ব্যাপার, তুমি তো মেয়েলি যাক, তুমি যদি এই সাংটা নাও তাহলে ভালো, না নিলে ভাই আর কিছু করার নেই, ঠিক আছে? আমি মনে করছিলাম তুমি করবা এই আর কি। চল স্যার, অ্যাকচুয়ালি এসে মাফ দেখো গিয়া, নেই তো মে আম দোনো চল যাব, ঠিক আছে? আশা আলে ভালোবাসা আলে ভালোবাসা গায় ভালোবাসা। চিন্তা করা যায়, আজ পর্যন্ত কোনো সিনেমা শুটিং বি করবার পারলো না, এরা বলে হলিউড বলিউডের ছবি বানায়, আমারে কইলো আর আমি বিশ্বাস করলাম, এমন চাপাবাজ আমি দেখি নাইকা, এই দুইটা হইতেছে জন্মের চাপাবাজ, গ্রামে এত চাপাবাজ দেখছি মাগার অগমত চাপাবাজ আমি আমার জিন্দগিতে দেখি নাইকা। আইছে জানি কোনোকার বুয়া ডিরেক্টর আর হইছে বুয়ার নায়ক শাহরুখ খান, এগুলা বেল আছে আমার কাছে। কিডন্যাপের সাথে
বেলাব থানার বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে আজম জড়িত আছে। ওমর আল্লাহ, ঘটনার মধ্যে আজম ভাই নাম উঠলো কারে? আরে মোর মাহবুদ, উঠবে না তো হরবে। ওই স্যারারে মুই পই পই করে বুঝাইছি যে হন ওই সেরি হয়েছে ক্রিমিনাল গো, এই সাংবাদিক একসাথে লেহাজোহা করে, তুই ওর পিছে লাগিস না। এই কার কথা কেডা হনে, উনি কা সন্ধ্যা লাগে প্রেম হটতে। আজম ভাই কখনই কিডন্যাপের সাথে জড়িত না, মির্জা পরিবারের লোকজনই ইচ্ছা করে আজম ভাইয়ের নাম দিয়েছে। ও মায়া, ইচ্ছা করে দিত কেরে? হন মোকো কাদা ভাই, এই সামনের বছরতে এই চেয়ারম্যান ইলেকশনে খারাইবে বলছো, হেইয়া যাতে ওইটা না পারে সাদা মুলা ফক ফুকে পড়া, আর চেহারার কোনো ঢং আছে হরে কি জানো? মেকআপ মুখ হরিয়া এই সারার লগে ডলাডলি হরে, ওই সারার লগে ফিস ফিস করে, ফ্যামিলি তো পছন্দ হরবে না। বদনাম করবে হেইয়ার লইয়া আমি তোর কইতে রাজি। ওই যে সাতটার দিয়া সেম বাজারে সাতটার, উনি টাটকা বিরিয়ানি খায়, হেইয়া খাইয়াই ষড়যন্ত্র হরছে, এটা মনে রেখিস তুই। বুঝতে পারছি, বিরাট একটা ষড়যন্ত্র তাহলে এই দুই পরিবারের মধ্যে। আমি জামেলের মধ্যে নাই, আমি সুজা ময়মনসিং জায়েমগা। ওয়াল্লাহ কেমন কথা কওয়াই, এই বিপদের দিনে শত্রুরা শত্রুরা পাশাপাশি থাকে, আর তুই ওই সময় বাতিজি, তুই এই বিপদের দিনে পরে হালাই থইয়া এই চললে যাবি আই, তুই আল্লাহ সামলাবো কেমনে? আপু, সাতার ভাইকে ছেড়ে তুমি ময়মনসিং একা থাকতে পারবে? হ্যাঁ থাকতে পারতাম না কেরে। ও মায়া মায়া, আমি জীবনও থাকতে পারতাম না, আলাবালা করছি আলাবালা। দেখে তুমি এই আলাবালার ইংরেজিটা যে কি জানো? ফুপু, তুমি সেই সব বাংলার ইংরেজি জানতে চাইবে যেসব বাংলার ইংরেজি তৈরি হয়েছে, আর তুমি সেই সব বাংলার ইংরেজি জানতে চাও যেসব বাংলার ইংরেজি তৈরি হয়নি। তাহলে আমি তোমাকে কি জবাব দেব? আলাবালার ইংরেজি হচ্ছে আলাবালা। সত্যি? এই তো বহিংসি, আলাবালার ইংরেজি হইছে আলাবালা। এই রাখো তো তোমাকে আলাবালা, আমি একটা ময়মনসিংহের কথা কইলেই এই কথাটা লইয়া তোমরা ডং শুরু করে দাও। এখন এই ঘটনা লইয়া তো ওই মির্জা পরিবার আর চেয়ারম্যান পরিবারের মধ্যে তো একটা ঝামেলা লাগবো। আমি সাততারের লগে দেখা করবাম কেমনে? দেখা করবো কেমনে? হেরই স্যার দেখা লইয়া এসরি, এই তোর চাষা যে চেয়ারম্যানকে খারাইবে, হ্যাঁ পুলিশ ধরে লাই যাইবে, কেমনে হ্যাঁ উদ্ধার হবি? হেইয়ে চিন্তা না হইয়া তুই ওই স্যারের কথা চিন্তা করতে লাগছো। তুই কি জানো আসল ক্রিমিনাল হয়েছে ওই শ্যাম বাজারের সাততার? ওই স্যারা তো এই গুটি নাতি চালিয়ে এই কামটা হর। দেখো হুফু, তুমি আমার সাততারে লয়ে উল্টা পাল্টা কইতেছো কেরে, আমি কিন্তু সত্যি সত্যি ময়মনসিং যাইম গা। আ কি কয় কি আগে তু, ও মুই একটু নয় ভুল করে করলি রে, কই হালাইছি খাইতে তুই চললে যাবি? হন মুই একটু ভালো কথা কই, তুই বোঝ মানুষে কোনো আপন সুন্দর লাগে এই কথাবার্তা কয়, আবার হ্যাঁ বিপদ আপদ দেয় হে, এখন তুই যদি এই ফ্যামিলির মাইয়া ওইয়া ওই শত্রুগুলো লাগে হাতে হাত মিলাও, তাই গেরামে মুখ দেহ মুখ কেমনে মনো? তুমি একটু বোঝো, ও সেরা তো ভালো না, যাতার লগে একশো প্রেম হরে এসির লগে ও ছিল, তুই দেখছো না ক, ওই যে ওই ওই যে লিয়ে নাকি দেখছো না ওই গাছের ফাঁকে, হ্যাঁ ওই ওই আড্ডি জি গই দেখো তোমার লগে প্রেম করছে? হ্যাঁ কি না মানে ওই ওই মুই তো আন্টি ওই বলে আন্টি কইয়ে বলাই মোর লগে প্রেম হরবে কে? ফুপু, সাত্তার ভাই পিঙ্কি আপুর মাথা পুরাই নষ্ট করে দিয়েছে। আচ্ছা গেদু, এই পুরাই মাথা নষ্ট করে হালাইছে, এই গর ইংরেজিটা কি হইবে? এটার ইংরেজি এখন বের হয়নি, বের হলে আমি তোমাকে জানিয়ে দেব। পারবে না হ্যাঁ কই না বাইজ হয় নাই, মনে একটা কথা বুঝলাম না, এই ব্রিটিশরা
এত ইংরেজি কথাবার্তা বাইর হলে এই যে মাথা নষ্ট এই কথা গড় ইংরেজিটা বাইর হলে না কে হেইটাই মুই খুঁজে পাইতে লাগছি ফুফু এই সব ইংরেজি ডিকশনারিতে আছে বুঝছ ওই ডিকশনারিতে আছে একে দু তুই কইয়ে দাও না কাই ফুফু আগে বুঝো তারপর কথা বলো না বুঝে কথা বলো কেন হ্যাঁ ঠিক হয় তো কইছে ডিকশনারি আর ডিকশনারি কি এক হইলো ওরে মোর খোদা ছোট্ট একটা কথা জিগাইলাম আর দুইজনে মিলে যেভাবে মোর পিছে লাগছো মুই তো বুঝতে লাগছি না কিছু ও বুঝতাম পারছি বুঝতাম পারছি তাইলে তো আমার একটু খবর লইয়া দেখন লাগে ঘটনাটা আসলে কিতা কার কাছ থেকে খবর নিবে সেটা বলা যাবে না যা বলার সাত্তারকে বলবো আমি হাইজে করে গেছি তবে হালাই হাজে গুলো আইছো কেমতে আরে আমি না তাহলে কেটা আমার ব্যাগ হাইজ্যাক হয়ে গেছে তোমার ব্যাগ এই গ্রামতে হাইজ্যাক হয়ে গেছে কি কইবার লাগছো তোর মতে এরকম একটা সানগ্লাস আলাপলা হ্যাঁ আয়া আমার কইল যে আপনি কষ্ট করতেছেন কে ব্যাগটা দেন আমি তো মনে হচ্ছে কোনো বড় অফিসার আমি মনে হল বালা পোলা ব্যাগটা দেই এরপরে আমি আডি ওই ওয়ার্ডে আমি ওরে কইতেছিলাম যে আমি তো এলাকায় নির্বাচন করতেছি ওরে আমার নির্বাচনী ইশতেহার শুনাইতেছিলাম কথা বুঝছো শুনাইতে শুনাইতে আমি যেই দুই কথা আগে বাড়ছি ভাই না ইচ্ছা দেই কে সাইয়া দেই নেই ব্যাগ নিয়ে গেছে গেছে তোমার এক কোন হালাই করছিল যে নির্বাচনে ইশতেহার এই যে ফাউল একটা লোকের শোনাও নির্বাচনের আগে মানুষের মাথা তো ঠিক থাকে না ওজন কার কাছে ভোট চাইবো কার কাছে চাইবো না কার কাছে ইশতেহার করবো কার কাছে কি করবো আরে বাবা মুকলেশ মামু কইছে দেখ আমার পিছনে মনে কর যে শত্রু লেগে গেছে সৌদের অব থেকে এত বছর থাইকে অনেক টাকা পয়সা লইয়েছি কে বা কাহারা তার নামে অভিযোগ করছে সে সৌদি আরবের কফিলের দোকান লুট করে টাকা আনছে এইটা পুলিশের কাছে কইছে পুলিশ তারা দৌড়ের উপরে রাখছে পুলিশে লড়ানো থেকে ওই যে মুকলেশ মামুরে বাঁচানো লেগে আমি কইছি তুমি যেহেতু লড়ানোর উপরে আছো এক কাম করো মালু মামুরে ফোন করে দাও গ্রামে আহক তারে নিয়ে আমরা কেভাই তোলা কাদার সাথে ইলেকশনে কম্পিটিশন দিমু হ্যাঁ যে মালু মামারে চেয়ারম্যান বানাম তুমি গ্রামে না এবার আগে কি করছো চিন্তা কর ওই আমার ফোন করছিল অবশ্য বুঝলি কেটা ইয়ে মুকলেশ মামু মুকলেশে করবো না আমি করছি তো ওর কথায় আরো তাড়াতাড়ি করে আইলাম এই ধরাটা খাইলাম আচ্ছা এখন চলো ঘরে চলো হাত মুখ ধু খাও সবার লোক ভিতরে এসে আমার হয় আমার আমি হন আগে কি একটা ব্যাগটা নিল ওই চেয়ারম্যানের বাড়ি আমার দু শুন যে ওরা কেউ নিল কি না এইটা আমার হিসাব নিকাশ করে বাইর করতে হবো ওর ব্রেন থেকে এইটা আমার বাইর করতে হবো আগে তুই কতটা কাঁচা আলু আন তুই তো জানিস তোর মামুর কাঁচা আলু খাইলেই বুদ্ধি বাইর হয়ে যায় হ্যাঁ ছোটবেলা তো কবিতার মতো মুখস্থ করা ছিল মালু মামা আলু খাই তারপরে বুদ্ধি হয় তখন তো ঝিকা ঝিকা করতে মালু মামা আলু খাই খাইলে পরে বুদ্ধি হয় তোমার সেই আলু খাওয়ার অভ্যাসটা এখনো যায় নাই জানে লু এই বাপ লু এই না কথা আরে মামু আমি সেম বাজারে সাত্তার সেম বিরিয়ানি খাই বলছি আচ্ছা কোনদিন কাওয়া বিরিয়ানি বাসি বিরিয়ানি নিশ্চয় দেই না 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 তুমি যদি সেম বিরিয়ানি খাইতা আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আপনি কি এখানে কারো কাছে বেড়াতে এসেছেন আমি তো এই গ্রামের আগে আসিই নাই দেখবেন কই থেকে কার বাড়িতে বলা যাবে না এখন আপনি বলেন আপনি কে আমাকে সবাই চেনে আমি হচ্ছি আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতবার ভর্তি পরীক্ষা দিয়ে সাতবারই ফেল করেছি তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমি পলিটিক্স করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই আমাকে চেনে
আমি হচ্ছি আজম, চেয়ারম্যানের ছেলে। আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান। ওই যে যেখানেই তাকাবা সেখানে হচ্ছে আমাদের জমি আর জমি। হ্যাঁ, বুঝতে পেরেছ? তোমার কি যেন নাম, নামই তো বললে না। আমার নাম হচ্ছে শবনম। শবনম অবাজে কি হদ্দে, মানে শবনম নামের মধ্যে কেমন একটা ফিল্মি ফিল্মি ব্যাপার আছে। তুমি তো ফিল্মের নায়িকাদের মতো সুন্দর। তুমি কি কোনো ছবি টবি করেছো নাকি? আসলে ভাইয়া আমি নায়িকা না, তবে জানেন আমি অনেক ডিরেক্টর অফার পেয়েছি মুভিতে কাজ করার জন্য, করিনি। জানেন আমাকে কে কে অফার করেছে? ওই যে কি বলে কলকাতার হচ্ছে কাজী হায়াত আছে না, কাজী হায়াত ভাইয়া আমাকে বলেছিল। তারপরে ওই যে মুম্বাইয়ের হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু ভাই আছে না, তিনিও আমাকে বলেছিল। কি বলেছিল তাও জানেন? লিড ক্যারেক্টার করার জন্য। আমি তারপরেও করিনি। কি বলো তুমি, তুমি তো চাপা মারছো মনে হয়। আরে কাজী হায়াত কলকাতার ডিরেক্টর হবে কেন? সে তো বাংলাদেশের ফিল্ম ডিরেক্টর, বিখ্যাত ডিরেক্টর। তুমি মনে হয় ভুল করছো, কিংবা তোমাকে সে চাপা মেরেছে। তুমি এদিকে কই যাচ্ছিলে? আসলে কি জানেন ভাইয়া, আমি তো ফ্যামিলির বড় মেয়ে। আজকে আমার ছোট বোনের বার্থডে, ও আমাকে আবদার করছে, ছোট একটা কেক কিনে দিতে বলেছে। কিন্তু জানেন আমার কাছে সেই কেক কেনারও টাকা নেই। এর জন্য আমি এই দিক দিয়ে ছোট আন্টির বাসায় যাচ্ছিলাম টাকা ধার করার জন্য। আহা, তুমি তো আমার মনটা খারাপ করে দিলে। আমি আবার পরের দুঃখ সহ্য করতে পারি না, তোমাকে যে কি করি। এই 200 টাকা দিলে চলবে? কি বলেন আপনি, 200 টাকায় একটা কেক হয়? একটা কেক কিনতে গেলে মিনিমাম 1000 টাকা লাগে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোমার বোনের যেহেতু বার্থডে, আমার কাছে মনে হয় একটা লাল নোট আছে, 1000, আকাশি রঙের একটা 1000 টাকার নোট আছে, এটা দিয়ে একটা বড় সড়ো কেক কিনে নিও। ঠিক আছে ঠিক আছে, পরিবারের সবাইকে নিয়ে খাবে, আনন্দ করো, ফুর্তি করো। তুমি এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা কি আমাকে দেবে নাকি ভাইয়া? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মোবাইল নাম্বার দিতে যাচ্ছ না, বুঝতে পারছি, প্রথম দিন তো লজ্জা পাচ্ছ। শোনো, তোমার সাথে দেখা হবে, তুমি কিন্তু আমার সাথে না দেখা করে যাবে না। তুমি আমাকে যদি খুঁজে না পাও বাজারে, ওই যে রমিজের চায়ের দোকানে জিজ্ঞেস করবে যে আজম ভাইকে কোথায় পাওয়া যাবে। আমার নাম্বার ওর কাছেও আছে, ঠিক আছে, ও চাইলে তখন তুমি কথা বলতে পারবে। ঠিক আছে যাও। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। বাজি কি হদ্দে, এতদিন পর একটা মনের মতো মানুষ পেয়েছি, মনটা কেমন প্রফুল্ল লাগছে, প্রেমে পড়ে গেলাম মনে হয়। রে চিরদিন দূরে দূরে এক হয়ে থাকে না, মিললেই তো ফুরিয়ে যাবে। তুই মোরে আঙ্কেল কইলি আসুক কা? হ্যাঁ খরাতির বাচ্চা খরাতি। হ্যাঁ মোরে আঙ্কেল কোকা। সরি ব্রো। সরি মানে? তুই কোন মিডিয়ামে পড়ছ রে? হ্যাঁ মিডিয়াম, জিরো মিডিয়াম। তুমি জন্ম হওয়ার পর যত সিনেমা হয়েছে সব সিনেমার ডাইরেক্টর হয়েছে পরিম মির্জা। খুশি হয়েছে? সত্তর একটু বেশি হয়ে যাইতেছে। আরে সাতাশ করলে বেশি কর, তোর তো বেশি কইছ, কম তার কোন, কম কইলে না সেদবি। এই শ্যাম বাজারের 70 এর তোর মনে ধরছে কে রে? ও মায়া মায়া গো, মনে না ধরার কি তা আছে? নিশ্চয় জাদু আছে, জাদুই ওর গুণ।